আমরা অনেক বেকার, মানে আমাদের কাজের খুব অভাব। বেকার থাকা ভালো, মানে ফ্রি থাকা ভালো, কিন্তু শুধু শুধু মানে একটা বিষয়কে এত মানে কমপ্লিকেটেড করার কোনো দরকার নাই। এবং শুরুতে আমি এখনও গায়ে লাগাচ্ছি না, কিন্তু একটুখানি বিরক্তিকরও কি নয়, মানে এখানে যদি জাস্ট আরিফিন শুভর জায়গায় আমার যদি একজন প্রিয় মেয়ে মানুষ থাকতো, তাহলে এই কথাগুলো নিশ্চয়ই আসতো না। এবং মেবি ওই যে আমার ক্যাপশনটা মানে এটার জন্য এসছে, ওটা একটা গান, এটা অনেকেই জানে না যে ওটা একটা গানের লাইন। গানটা আমার আবার ফোনের রিংটোন, তো সব কিছু মিলে আমার আমার হাতে একটা অ্যাপেল ছিল, সব কিছু মিলিয়ে হচ্ছে আমি জাস্ট ক্যাপশনটা দিয়ে দিয়েছি, অত কিছু চিন্তা করি নি অ্যাবাউট আ ফেভারিট পার্সন অফ মাইন। তো ফেভারিট পার্সনটা ছেলে, এক মানুষের সমস্যাটা ওই জায়গাটাই হয়েছে। আর হচ্ছে কি, ব্যাক টু ব্যাক ইন্ডাস্ট্রিতে এত মশলাদার গরম গরম নিউজ যাচ্ছে না, তো তো মানে মানুষ হচ্ছে গ্যাপ দিতে চায়নি, খালি খালি ওইটা নিয়ে বানানোর চেষ্টা করেছে। এটা খুবই বৃথা একটা চেষ্টা, কী নিয়ে কি মানে থাকে না, তিল থাকলে তো তাল হবে, এখানে কিছুই নাই, কী বানাবে। অনেকে অনেক রিউমার বলে, মানে এবং আজে বাজে রুমার বলে যেগুলো গায়েই লাগাই না, এটা যে গায়ে লাগালাম তা না, কিন্তু আমার মানে কতটা হাস্যকর এটা আমি হচ্ছে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আরিফিন শুভ উনি এমন একজন মানুষ, মনে হয় কে কী করলো তার কিছুতেই কিছু আসা যায় না। আর হি ইজ লাইক এ মেন্টর অফ মাইন, আমার যদি কাজের ক্ষেত্রে কখনো পরামর্শ দরকার হয়, আমি যদি তাকে জিজ্ঞেস করি যে ভাই এটা করা ঠিক হবে ঠিক হবে না, সে বড় জন আমাকে বুঝিয়ে দেন ভালো কি খারাপ কি। উনি কখনো বলেন না যে এইটা করো ওইটা করো, এবং মানে কি বলবো, হি ইজ সো পার্টিকুলার অ্যাবাউট হিজ অ্যাডভাইজেস, সে কখন সে এটা বলে না যে এটা ভালো না এটা করিস না, সে বলে যে এখন ইন্ডাস্ট্রিতে এটা চলছে বা এটা করলে তোমার ক্যারিয়ারে এটা পজিটিভ হবে, এই ক্যারেক্টারটা হচ্ছে তোমার মানে তোমাকে নতুনভাবে প্রেজেন্ট করবে, এবং এটার জন্য তোমার এই ট্রান্সফরমেশন দরকার, এটাটা সে বলে যে পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো বলে, ডিসিশন ইজ ইয়ার্স। সে কখনো আমাকে কোনো দিন বলে নাই যে তুমি এটা করবা এটা করবা না। আর তার সাথে আমি জানি না মানুষ কীভাবে মানে এই রিমোটটা ছড়ালো, তার সাথে আমার ওই লেভেলেরও যোগাযোগ হয় না যে রেগুলার সে আমাকে কন্ট্রোল করবে, সে মোটেই ওই ধরনের ব্যক্তি না, আর আমিও কারো কাছ থেকে ওইভাবে পরামর্শ নিয়ে চলি না।